থেকে এডির তলব পরপর তিন দিন এডির তলব কলকাতায় প্রতিবাদ কংগ্রেসের রাজভবন অভিযান দেখতে পাচ্ছেন সেই ছবি কংগ্রেসের রাজভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি রাহুল গান্ধীকে এডির তলব দেশ জুড়ে প্রতিবাদ কংগ্রেস কর্মীদের কলকাতাতেও প্রতিবাদে কংগ্রেস রাজভবন অভিযান কংগ্রেসের যাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেই ছবি আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সন্তু কি পরিস্থিতি দেখো সমাজ বিটা তুমি জানিয়ে রাখবে যে ছবি তুমি দেখতে পাচ্ছ কংগ্রেস কর্মীরা তারা রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে আসেন তাদের যে কারণ তুমি জানো রাহুল গান্ধীকে চীন প্রায় 30 ঘন্টা জেরা করার পর আবারও নতুন করে রাহুল গান্ধীকে ডাকা হয়েছে এডির তরফ থেকে এবং ন্যাশনাল হেডের মামলায় ইতিমধ্যে রাহুল গান্ধীকে 30 ঘন্টা জেরা করার পর দেশের নানান প্রান্তে কংগ্রেস কর্মীরা তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন আজ রাজভবনে তারা ছুটে আসেন গত আগেও এসেছিলেন তারা তাদের যে রাজ্যপাল রাজ্যে থাকেন তিনি তিনি কেন্দ্রের প্রতিনিধি তিনি কেন্দ্রকে এই খবর পৌঁছান অর্থাৎ রাজ্যের মানুষ যে বিক্ষোভ করছেন রাজ্যের মানুষ যে বিরক্তি প্রকাশ করছেন সেই খবরগুলো যাতে কেন্দ্রের কাছে পৌঁছায় তার জন্য তারা দফায় দফায় বিক্ষোভ করবেন আজ যখন তারা আসেন বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর পুলিশ আধিকারিক যারা ছিলেন তাদের নির্দেশে কংগ্রেস করতে টানতে টানতে পিছনে তোলা হয় এর মধ্যে যে ছবি তুমি দেখতে পাচ্ছ একাধিকবার আমরা জানার চেষ্টা করি যে আপনাদের আটক করা হচ্ছেন কেন হচ্ছে কেন সরাসরি রাজ্য সরকারের দিকে অভিযোগ আঙুল তোলে তখন আমার প্রশ্ন থাকে যে দিল্লিতে তো কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস বৈঠক করছে তাহলে আপনাকে আটক করা হচ্ছে কেন সেই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয় এমনকি তারা কংগ্রেসের রাজ্য স্তরের যারা নেতা রয়েছে প্রদীপ ভট্টাচার্য থেকে শুরু তাদেরকেও কিন্তু এখান থেকে টানতে টানতে সরিয়ে দেওয়া হয় প্রিজন ভ্যানে তোলা হয় আটক করা হয় সেই ছবি তুমি সমাবেশে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি তুলে ধরেছে এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ কার্যত রাজভবনের সামনে হুলুস টুলুস সামনে বেঁধে যায় লন্ডভন্ড শুরু হয়ে যায় কংগ্রেস কর্মীদের টানতে টানতে প্রিজন ভ্যানে তোলে পুলিশ আধিকারিকেরা সমাবেশটা সঙ্গে থাকো সন্তু সেই ছবি আমরা দেখাচ্ছে যে সময় কথা সন্তু বলছে যখন টানতে টানতে টেনে হিচড়ে কংগ্রেস কর্মীদের প্রিজন ভ্যানে তোলা হয় দেশ জুড়ে কংগ্রেস কর্মীদের প্রতিবাদ রাহুল গান্ধীকে ইডির তলবের প্রতিবাদে কলকাতাতেও কংগ্রেসের প্রতিবাদ রাজভবন অভিযান ছিল কংগ্রেসের যাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কংগ্রেস কর্মীদেরকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয় সেই ছবি দেখছেন আপনারা পুলিশ বিক্ষোভকারীদের আটকালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রাজভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি একদমই সভাপতিতা এই রাজভবন এই সামনেই কিন্তু বিক্ষোভ দেখাতে আসেন কংগ্রেস কর্মীরা তাদের টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয় এই মুহূর্তে গোটা রাজভবন চত্বর কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে কংগ্রেস কর্মীরা যারা এসেছিলেন তাদের টানতে টানতে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ আধিকারিকরা আমি তোমায় দেখানোর চেষ্টা করবো এখনো প্রিজন ভ্যান রাখা হয়েছে যদি কংগ্রেস কর্মীরা আবারও আসেন তাদের কিন্তু আবারও আটক করা হবে এই ছবি উঠে আসছে রাজভবনের একদম সামনে ঠিক এই জায়গায় কংগ্রেস কর্মীরা বসে পড়েন বিক্ষোভ দেখান এবং সেই সময় তাদের টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয় পুলিশের তরফ থেকে সভাপতিতা দুটো প্রশ্ন করা হয় তাদের যে আপনাদের আটক করা হচ্ছে কেন আপনাদের কি জানানো হয়েছে তারা বলেন যে দেশ জুড়ে যেভাবে ইডি সিবিআই কে কাজে লাগাচ্ছে কেন্দ্র সরকার তারই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে রাহুল গান্ধীকে তিন দিনে তিরিশ ঘন্টায় জেরা করার পরও আবারও তাদেরকে সমন পাঠানো হয়েছে তারই প্রতিবাদে তারা রাস্তায় নামছেন তারপরের প্রশ্ন তাদের করা হয় দিল্লিতে তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনাদের বৈঠক হয়েছে তা সত্ত্বেও আপনারা অভিযোগের আঙুল রাজ্য সরকারের দিকে তুলছেন পুলিশের দিকে তুলছেন কেন এই ছবি উঠে আসবে সেই প্রশ্নের সদুত্তর কিন্তু আসেনি সমাপ্তিতা তোমায় দেখানোর চেষ্টা করবে এইরকমই প্রিজন ভ্যান দাঁড় করানো ছিল আর এখান থেকেই কংগ্রেস কর্মীদের টানতে টানতে আটক করা হয় যে ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলায় আমরা দেখাচ্ছি আমার ভিডিও চ্যানেল দেবব্রত বোস যে ছবি তুলে ধরছে কংগ্রেস কর্মীরা যখন আসেন ঠিক এই রাস্তা দিয়ে তারা মিছিল করে আসেন মিছিল করে আসার সঙ্গে সঙ্গে ঠিক এই জায়গায় তারা যখন পৌঁছান আমি ঠিক দেখানোর চেষ্টা করবো ঠিক এই জায়গায় তারা যখন পৌঁছান ঠিক এখান থেকেই কিন্তু পুলিশের ধরপাকড় শুরু হয় বেশ কয়েকজন মহিলা কংগ্রেস কর্মী তারা এখানে এসে ধর্নায় বসে যান বিক্ষোভ দেখান রাস্তায় বসে বিক্ষোভ দেখান প্ল্যাকার্ড হাতে পতাকা হাতে বিক্ষোভ দেখান তারপর তাদেরকেও টানতে টানতে প্রিজন ভ্যানে ঠিক ওই জায়গায় প্রিজন ভ্যান ছিল ওই জায়গায় তাদের তুলে নিয়ে যাওয়া হয় চ্যাংদোলা করে তোলা হয় মহিলা যারা কংগ্রেস কর্মী ছিলেন তাদেরকেও চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে কংগ্রেস কর্মীদের চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে টানতে টানতে কংগ্রেস কর্মীদের আটক করা হয় এই জায়গা থেকে এই রাজভবনে প্রধান যে গেট সেই গেটের সামনে থেকেই সমাপ্তিতা এই ছবি উঠে আসছে রাজভবনের সামনে থেকে একদম সন্তু সেই মুহূর্তে ছবি আমরা দেখাচ্ছি যখন কংগ্রেস কর্মীদের টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয় পুলিশ বিক্ষোভ
কংগ্রেসের রাজভবন অভিযানকে কেন্দ্র করে। সন্তু, এখন রাজভবন চত্বরের ধারে কাছে কি কোথাও কংগ্রেস কর্মীরা রয়েছেন? দেখো সমাপ্তিতে এখনো পর্যন্ত কংগ্রেস কর্মী যারা এসেছিলেন তাদের আটক করা হয়েছে। গোটা রাজভবন চত্বর কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে। যারা র্যাপিড ফোর্স ছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে যে ডিপ্লয়মেন্ট ছিল তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে রাজভবন চত্বর গোটাটা ফাঁকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ কংগ্রেস কর্মীরা যদি থেকেও থাকেন, কোনো গলিতে থেকে থাকেন, কোনো রাস্তায় থেকে থাকেন, এখন পর্যন্ত রাজভবন চত্বরে তারা নেই। যদি তারা আসেন তাদের আটক করার জন্য প্রিজন ব্যান্ড রেডি করে রাখা হয়েছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যদি কংগ্রেস কর্মীরা আবারও এসে বিক্ষোভ দেখান তাহলে কিন্তু এই প্রিজন ব্যান্ড রাখা হয়েছে, এখানে কিন্তু আটক করা হতে পারে। কংগ্রেস কর্মীরা যারা এসেছিলেন আজ ঠিক ওই রাস্তা থেকে মিছিল করে আসেন, তারপর এই জায়গা থেকে ধরপাকড় শুরু হয়। তারা বেশ কয়েকজন মহিলা কংগ্রেস কর্মী তারা এইখানে এসে বসে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান, রাহুল গান্ধীর নামে স্লোগান চলে, তারপর তাদের টানতে টানতে প্রিজন ব্যান্ডে তোলে পুলিশ। এই মুহূর্তে রাজভবন চত্বর পুরোটাই ফাঁকা, কংগ্রেস কর্মী প্রত্যেককেই আটক করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। সমাধিতা শুনতু, ধন্যবাদ তোমাকে। আপাতত যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের সময় ছবি দেখাচ্ছে, যখন ধুন্ধুমার পরিস্থিতি বেঁধে যায় কংগ্রেসের অভিযানকে কেন্দ্র করে।